शंका काटिए सुपार 12 এর আলোতে যেতে পেরেছে দল। তবে উদ্বোধনী জুটি এখনো ডুবে আধারে। শুরুর জুটিতে রান নেই অনেক দিন ধরে, বিশ্বকাপেও বহমান সেই ভোগান্তি। তবে ওপেনিং জুটিতে বদল এনে চিত্র বদলানোর চেষ্টা এখনই করবে না দল। কোচ রাসেল ডোমিঙ্গো জানালেন, টিকে যাচ্ছে মোহাম্মদ নাইম শেখ আর লিটন দাসের জুটি। বিশ্বকাপের প্রথম রাউন্ডে 3 ম্যাচ মিলিয়ে উদ্বোধনী জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ কেবল 11। প্রথম ম্যাচে ব্যর্থ লিটন কুমার দাস আর সৌম্য সরকার দুজনেই। দ্বিতীয় ম্যাচে মোহাম্মদ নাইম শেখ 50 করলেও লিটন বিদায় নেন শুরুতেই। শেষ ম্যাচে নাইম বিদায় নেন 0 রানে। থিতু হয়ে বড় ইনিংস খেলতে ব্যর্থ হন লিটন। অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালের অনুপস্থিতিতে গত 1 বছর ধরে টি টোয়েন্টিতে ঘুরে ফিরে ইনিংস শুরু করছেন নাইম শেখ, লিটন আর সৌম্য সরকার। এক ম্যাচের শুরুতে দেখা গিয়েছিল মেহেদী হাসানকে। এই সময়ে 19 ম্যাচে বাংলাদেশের 17 রানের জুটি মাত্র একটি জিম্বাবুয়ের বিপক্ষে, 50-60 জুটি আছে কেবল আরেকটি। গত 3 সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে নাইম শেখ লিটন দাসের 59। ওপেনিংয়ে এই দুজন ব্যাটসম্যানের সবশেষ 9 জুটির আর একটিও যেতে পারেনি 30 পর্যন্ত। সবশেষ ম্যাচে তাদের জুটি ভেঙেছে ইনিংসের দ্বিতীয় বলেই। গত 12 মাসে বাংলাদেশের কেবল 2টি উদ্বোধনী জুটি পার করতে পেরেছে পাওয়ার প্লে। পাওয়ার প্লেতে ভালো করার গুরুত্ব বুঝতে পেরেছেন ডোমিঙ্গো। তবে সুপার 12-এর শুরুতেও বাংলাদেশ কোচ ভরসা রাখছেন নাইম লিটনের উপরেই। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশের হেড কোচ জানিয়ে দিলেন, এখানে কোনো পরিবর্তন আসছে না। উদ্বোধনী জুটিতে পরিবর্তন আনার কোনো পরিকল্পনা আছে কি না? না। পাওয়ার প্লেতে পারফরমেন্স এখানে গুরুত্বপূর্ণ। যে দলগুলো পাওয়ার প্লেতে বেশি রান করে ওরাই বেশি জেতে, এমন একটা ধারা দেখা যাচ্ছে। আমি মনে করি ব্যাটিং এবং বোলিং দুই ক্ষেত্রেই আগামীকাল প্রথম 6 ওভার খুব গুরুত্বপূর্ণ। স্কটল্যান্ডের বিপক্ষে হারের পর শঙ্কা পড়ে গেলেও শেষ পর্যন্ত টানা 2 জয়ে সুপার 12-এর জায়গা করে নেয় বাংলাদেশ। প্রাথমিক পর্বের খেলা শেষে উন্নতির অনেক জায়গা দেখছেন ডোমিঙ্গো। তার দুর্ভাবনার প্রায় পুরোটাই আছে কেবল ব্যাটিং। বলেন, আমার মনে হয় সবসময়ই প্রতিটি বিভাগে উন্নতির জায়গা থাকে। আমরা জানি ব্যাট হাতে শুরুতে মাঝে কিংবা শেষে আমরা এখনও জ্বলে উঠতে পারিনি, বল হাতে আমরা যেমন করছি তাতে আমি খুশি, ফিল্ডিংয়েও বেশ ভালো করছি আমরা। তার মানে হেডকোচ রাসেল ডোমিঙ্গোর কথাতে বোঝা গেল টি টোয়েন্টিতে একেবারেই ফ্লপ লিটন দাস। আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের মূল পর্বের প্রথম ম্যাচেও টিকে যাবেন এবং নাইম শেখের সঙ্গে আবারও ব্যাট হাতে তাকে দেখা যাবে। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব, প্রথম ম্যাচে বাংলাদেশের একাদশে লিটন দাসকে ওপেনার হিসেবে দেখতে চান কিনা? আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে। যদি দেখতে না চান তাহলে তার পরিবর্তে ওপেনার হিসেবে আপনারা কাকে দেখতে চান? আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।